হ্যালো গাইস যদি আপনার ল্যাপটপে বা পিসি তিনে ওয়াইফাই শো না করে বা হটস্পট শো না করেন তাহলে আপনি সেটা কীভাবে ঠিক করবেন হাউ টু ফিক্সড ওয়াইফাই অ্যান্ড হটস্পট নট ওয়ার্কিং তো গাইস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে দুটো অপশান শো আপাতত করছে তো কিছুক্ষণ আগে হয়তো এখানে শো করছিল না আপনার ল্যাপটপে এরকম হতে পারে তো আমার সাথে একবার হয়েছিল তো এটা কী কারণে হয়েছিল সেটা আপনাদেরকে দেখাবো অনেকগুলোই রাস্তা রয়েছে এটাকে ঠিক করার তো অনেকগুলো প্রবলেমে অনেকগুলো রাস্তা অবশ্যই রয়েছে তো আপনারা কী করবেন আমি আপনাদের একটা বেস্ট ওয়ে দেখাচ্ছি যদি আপনার পুরো এই সমস্ত কিছু উড়ে যায় অর্থাৎ আপনার এই যে ব্রাইট ব্রাইটনেস এমনকি ব্রাইটনেস কন্ট্রোলটা আপনি ঠিকঠাক কাজ করতে না পারেন এইগুলো এগুলো যদি আপনার ঠিকঠাক কাজ না করে এবং সমস্ত কিছু এরকম নট ওয়ার্কিং মুডে চলে যায় তো অনেক সময় কী হয় আমরা এই সার্চ বারে যাই আপনারা এইভাবে ঠিক এভাবেই করবেন সেফ সেম কনফিউরে যাবেন বা এখানে সার্চ করবেন সিস্টেম সিস্টেমে কনফিগারেশন সার্চ করবেন এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সার্ভিসেস অপশনে যাবেন অনেক সময় আমরা এখানে হাইটটা ক্লিক না করে আমরা এখানে ডিসেবল মেরে দিই তখন এই সমস্যাটা দেখা যায় তো কী করবেন এখানে ডোন্ট ক্লিক দিস বক্স এখানে ক্লিক করবেন কেউ এটাই এইরকমই থাকবে এখানে এনিমেল অন করে দেবেন এই এনিমেল অন করে দেবেন দিয়ে ওকে করে দেবেন দিয়েই রিস্টার্ট মারবেন স্টার্টে মারলে আপনার যে সমস্যাটা এটা ঠিক হয়ে যাবে যদি এই কারণে সমস্যাটা হয় তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে আর যদি অন্য কোনো কারণে হয় তাহলে কিন্তু আপনাকে ফিক্সড করতে হবে না আর না হলে যদি অনেক সময় সমস্ত সিস্টেমই গড়বড় হয়ে যায় এখানে অনেক সময় ভুলভাল কাজ করার জন্য কিন্তু এই সিস্টেমটা হয় এই সমস্যাটা হয় তো অবশ্যই আপনারা এটা করবেন করলে আপনার এই যে ওয়াইফাই বা হটস্পটের যে সমস্যাটা আপনার ল্যাপটপে কিন্তু ঠিক হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা খুব সহজ পদ্ধতি অনেকে বুঝতে পারে না তো এটা করে দেখবেন তো যদি ভিডিও ভালো ভিডিও লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করি আর যদি দেখাচ্ছে পরে ভিডিওতে